wanna be carefree lately, yeah. Just picking up daisies. Got one too many quarters in my pockets. Counting like the four leaf clovers in my. হেই, ওয়েলকাম ব্যাক টু মুনিয়াস ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি ওয়েডিং মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনারা যতই বিগিনার হন না কেন, এই সিম্পল ইজি ওয়েডিং মেকআপ লুকটা ইজিলি করতে পারবেন। সো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি কাজ দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন, আমি আমার স্কিনটাকে হাইড্রেটেড করার জন্য প্রথমে আইস ইউজ করেছি, এবার আমি প্রে প্রাইম ইউজ করব। এবার আমি কন্ট্রোল স্টিক ইউজ করে আমার স্কিনটাকে কন্ট্রোল করে নেব, কারণ আমার ডাবল চিন আছে। আপনাদেরও যদি ডাবল চিন থেকে থাকে তাহলে অবশ্যই কন্ট্রোল করবেন। আমি যে লাইন বরাবর কন্ট্রোল করছি সেই লাইন বরাবরই কন্ট্রোল করবেন, অথবা আপনার যে জায়গায় ডাবল চিন আছে, যে জায়গাটা আপনি থিন করতে চাচ্ছেন, ওই জায়গায় কন্ট্রোল স্টিকের মাধ্যমে কন্ট্রোল করে নেবেন। এবার আমি হুদা বিউটির একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা একদম সুপার ডুপার লং লাস্টিং। এটা শেড একদম আমার স্কিন টাইপ। আপনারাও চেষ্টা করবেন আপনাদের স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে। যদি ফাউন্ডেশন স্কিন থেকে অনেক বেশি শেড লাইট হয়ে যায় তাহলে স্কিনটা দেখতে অনেক বেশি ব্রাইট মনে হয়, যেটা একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করবেন আপনার স্কিনের সাথে ম্যাচ করা কোনো শেড নিতে। দেখতেই পাচ্ছেন আমি হালকা পরিমাণ লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ ব্লাশ আমার অনেক পছন্দ। আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে যদি ব্লাশ এবং কন্ট্রোল ইউজ করা হয় তাহলে মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর মনে হয়। কিন্তু মনে রাখতে হবে ব্লাশ এবং কন্ট্রোল দুইটাই কিন্তু লিকুইড হতে হবে। এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকক্ষণ টাইম নিয়ে ব্লেন্ড করে নিতে হবে যাতে আমাদের স্কিনে মেকআপটা সেট হয়। আর হ্যাঁ, ন্যাক অ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না। এবার আমি ব্ল্যাক শ্যাডো ইউজ করে খুবই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। যেহেতু এটা ওয়েডিং নাইট মেকআপ, তাই আমি আমার আইব্রোটাকে একটু ডার্ক করব। যদি আপনারা ডে নাইট মেকআপ লুক ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আইব্রোটাকে হালকা রাখবেন। এবার আমি রিজনেবল প্রাইসের একটা ভালো লং লাস্টিং কনসিলার ইউজ করছি। প্রথমে আমি কনসিলারটাকে আমার আইব্রোটা সেট করার জন্য ইউজ করব, যাতে একটা ফিনিশিং টাচ আসে। তারপরে আই মেকআপ করার আগে আইলিডকে আমি অবশ্যই প্রাইম করে নেব। প্রাইম করার জন্য আমি কনসিলার ইউজ করছি। চোখের ডার্ক এরিয়াতে আমি ভালো করে কনসিলারটি অ্যাপ্লাই করব। তোমরা যদি মনে করো তোমাদের কনসিলার হয়তো বা বেশি হয়েছে তাহলে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো। এবার আমি যে জায়গাগুলোতে কন্ট্রোল করেছিলাম তার ঠিক উপরে এবং নিচে কনসিলার ইউজ করব, আমার ওই জায়গাগুলোকে হাইলাইট করার জন্য, এবং আমি আমার নোজ এরিয়াগুলোকেও হাইলাইট করে নেব। এছাড়া তোমাদের স্কিনে কোনো ডার্ক এরিয়া যেটা তোমরা হাইলাইট করতে চাচ্ছ সেখানেও কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারো। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি লুজ পাউডার ইউজ করে আমার মেকআপটাকে সেট করে নেব। এক্সট্রা পাউডার ঝেড়ে নিয়ে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে আমার আইলিডটাকে ভালো করে সেট করে নেব। এবার আমি আমার আই মেকআপের জন্য ডার্ক পার্পল শেড ইউজ করছি, যেটা আমি আমার ক্রিজের উপর আপার লিডে ইউজ করব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সময় নিয়ে। ডার্ক
ডার্ক পার্পল কালারটা আমার খুব ভালো করে ব্ল্যান্ড করা শেষ। এরপর আমি আমার মিডল লিডে ইউজ করছি লাইট পিঙ্ক একটা শেড, এটাকেও আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে আমার চোখের কাজটা খুব ভালো করে ফুটে ওঠে। তারপর আমি ইউজ করছি ডার্ক ব্লু, যেটা আমার খুব ভালো কম্বিনেশন মনে হয়েছে। এটাকে আমি ইউজ করছি আমার ক্রিজ লাইনে, দেখুন কতটা গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করেছে। আই শেডোগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে আমি এবার আইলাইনার ড্র করে নেব। এই তো আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। যেহেতু আমি ব্লাশ খুব পছন্দ করি তাই আমি এগেইন ব্লাশ ইউজ করছি। ব্লাশ অ্যাপ্লাইয়ের পর এবার আমি আমার নোজটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি যাতে আমার নোজটা অনেক থিন মনে হয়। এবার আমি আমার স্কিনে যে জায়গাগুলোকে হাইলাইট করতে চাই, যেমন আমার এই নোজের এরিয়া, তারপর আমার চিকের এই পার্টটা, তারপর হচ্ছে আমার চোখের উপরের যেটাকে আইব্রোন বলা হয় এই এরিয়াটাও আমি হাইলাইট করতে চাই, কারণ এখানে হাইলাইটার ইউজ করলে চোখটা আসলে অনেক বেশি গর্জিয়াস মনে হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমি ডার্ক পার্পল শেড ইউজ করে আমার চোখের ওয়াটার লাইনে ড্র করে নিচ্ছি। এই তো আমার মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন, ডার্ক অথবা লাইট কালার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি আমার পছন্দ মতো জুয়েলারি সেট করে আপনাদেরকে আমার ফাইনাল লুক দেখাবো। লেটস গো ফর ফাইনাল লুক।